বৈশালী, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু একবার তোমার কাছে আসতে দাও। এবার তোমার থেকে দূরে থাকতে আর ভালো লাগছে না। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আগে তুমি এটা বলো, তুমি আমাকে বিয়ে কবে করবে? তুমি তো সব জানো, আমার মায়ের কিডনির অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি এই পরিস্থিতিতে মায়ের সামনে বিয়ের কথা কিভাবে বলবো? তুমি যদি আমাকে কিছু সাহায্য করতে তাহলে অপারেশন। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমার কাছে তো এত টাকা নেই। যদি তুমি সোনার চেন আমাকে ছাড়ো এসব। আমি কি বলতে কি বলছি, কার ফোন এসছে? কারণ না, তুমি ঠিক বলছো কমল, যদি আমার গয়নার বদলে তোমার মায়ের অপারেশন হয় তাহলে এই চেন তুমি রেখে নাও। আর হ্যাঁ, এই কানের দুলগুলো। বৈশালী, আমি তোমার এই ঋণ কোনো দিন ভুলব না। আমরা দুজন বিয়ে করতে চলেছি, এতে আবার ঋণের কি হলো? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসি। বোকা মেয়ে কোথাকার, কত সহজে একে আমি বোকা বানিয়ে ফেললাম। দেখো, তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেরকমটা করেছি। এবার তুমি আমাকে আর বিরক্ত করো না, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে। তুমি আমাকে ফোন করা বন্ধ করো। এই লাশটাকে তুমি কখন দেখেছো? স্যার, আমি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তখন আমি এই লাশ দেখতে পাই। স্যার, ডেড বডি তো পুরো নীল কালার হয়ে গেছে, মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে মেরেছে, আর শরীরের কোথাও আঘাতের দাগও নেই। স্যার, এই ডেড বডির কাছ থেকে মোবাইল আর মানি ব্যাগটা পাওয়া গেছে। ওর জিনিসপত্র থেকে তদন্ত করো, খুনি কে, আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ম্যাডাম, ওর নাম সঞ্জয়, ওই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার থেকে পুরো 50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। কাল রাত থেকে ওর ফোনও সুইচ অফ করা। আমার টাকাগুলো দরকার ম্যাডাম, না হলে আমি সমস্যায় পড়ব। তুমি ওর পরিবারের লোক, বন্ধু, কাউকে চেনো? কাউকে জিজ্ঞেস করেছো ও কোথায় গেছে? ও আমাকে বলেছিল ওর বাবা নেই, বলেছিল ওর মায়ের সাথে থাকে। আমার মনে হয় ও সব কিছু মিথ্যে কথা বলেছে, ও আমাকে বোকা বানিয়ে আমার টাকাগুলো কেড়ে নিয়েছে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ওর একটা ফটো ফরওয়ার্ড করো, আমি খোঁজ নিয়ে দেখছি। আরে ভাই, কিছু এভিডেন্স পেলে ওই লাশের ব্যাপারে? কে সেই খুনি? স্যার, ওর নাম বৈশালী, আমি খোঁজ নিয়ে দেখেছি। ওর বাড়িতে মা, বাবা আর ভাই আছে, যারা গ্রামে থাকে। ও এখানে একা থাকতো। ওর ফোন থেকে একটা ছেলের সাথে তোলা অনেক ছবি পেয়েছি স্যার, ওই ছেলেটার সাথে অনেক চ্যাটও আছে স্যার, ছেলেটার নাম কমল। এই 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 দেখুন স্যার, দুজনের একসাথে পিকচার। ফোনে চ্যাটিং, মেয়ের সাথে সেটিং, নিশ্চয় ছেলেটা মেয়েটাকে মেরেছে। বাকে, ধার ছাড়া অস্ত্র দিয়ে কোনো গাছ কাটা যায় না রে পাগলা, ঠিক সেই প্রকার কোনো তথ্য প্রমাণ ছাড়া কথা বলা উচিত নয় রে। যাও গিয়ে খোঁজ নাও, পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত অফিসে এসেছে কিনা। আরে, এটা তো সেই ছেলে সঞ্জয় যার রিপোর্ট কালকে চেতনা লিখেছিল। সঞ্জয়, এটা তো ধন্দের ব্যাপার। না স্যার, ও হলো সঞ্জয়, চেতনার বয়ফ্রেন্ড। সে কমপ্লেন করেছে যে ওর 50,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, একজন মানুষের আলাদা আলাদা নাম, দুজন আলাদা আলাদা মেয়ে,
আর তাদের মধ্যে একজন মেয়ের আবার খুন, বিষয়টা বেশ গোলমেলে। শিলা, চেতনার কাছ থেকে ছেলেটার ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করো তুমি। হ্যাঁ স্যার। বেশ ইয়ার, তুমি একটা কাজ করো, বৈশালীর লাস্ট ফোন কল লিস্ট ট্রেস করো, ব্যাপারটা ভালো করে দেখো কবে ওর খুন হয়েছিল, ও কোথায় গিয়েছিল আর কার সাথে দেখা করতে গিয়েছিল। ইয়েস স্যার। ম্যাডাম, ওর সাথে আমার দু মাস আগে পরিচয় হয়েছিল, বলেছিল যে নিজের গ্রাম ছেড়ে এখানে টাকা রোজগার করতে এসেছে, নতুন ব্যবসার জন্য 50,000 টাকার দরকার। এত টাকা তোমার কাছে কোত্থেকে এলো? ওই টাকাগুলো আমি আমার বোনকে দিয়েছিলাম, আমার বোন চেতনা ওকে খুব ভালোবাসত, এই জন্য ওর রাগকে আমরা মেনে নিতাম। ওদের দুজনের সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমি আমার বোন চেতনাকে সঞ্জয়কে দেবার জন্য 50,000 টাকা দিয়েছিলাম। মোহন, তুমি কি কখনো সঞ্জয়ের সাথে দেখা করেছিলে? না, আমি ওর সাথে কখনো দেখা করিনি। তুমি কি বৈশালী নামের কোনো মেয়েকে চেনো? না। তোমার কখনো ওর উপরে সন্দেহ হয়েছিল যে তুমি ছাড়া ওর জীবনে অন্য কেউ আছে? সঞ্জয় প্রায় লুকিয়ে চুরিয়ে প্রায় একটা মেয়ের সাথে ফোনে কথা বলতো, কাউকে প্রাণে মারার হুমকিও দিত। আমি জিজ্ঞেস করলে উত্তর দিত বিজনেসের কারণে কারোর সাথে কথা বলছে। আমি ওর ফোনে কিছু মেয়ের ফটো দেখেছিলাম। যখন আমি জিজ্ঞেস করলাম যে মেয়েটা কে, তখন বলল যে ওর বন্ধুর বোন। হ্যাঁ, এটাই তো সেই মেয়ে যার ফটো সঞ্জয়ের ফোনে দেখেছিলাম। এটা আপনার কাছে কিভাবে এলো? এই মেয়েটার নাম বৈশালী, এর খুন হয়েছে। সঞ্জয় এই মেয়েটাকেও ভালোবাসার জালে ফাঁসিয়েছিল, কিন্তু ও নিজের নাম কমল বলেছিল। এই ছেলেটা জানি না এইভাবে আর কত মেয়েকে ফাঁসিয়ে ধোকা দিয়েছে। তোমার কাছে যদি সঞ্জয়ের ফোন আসে তাহলে আমাকে রিপোর্ট করো। স্যার, এই সঞ্জয় খুবই চালাক। ও চেতনা আর বৈশাখী দুজনকেই তার কোনো আত্মীয়ের সঙ্গে কখনো দেখা করায়নি। চেতনা বলেছিল যে ও বৈশালীকে প্রাণে মারার হুমকি দিত। আমার তো মনে হয় এই ছেলেটা মেয়েদের বিয়ের প্রস্তাব দিয়ে তাদের লুটে প্রাণে মেরে দেয়। কিন্তু শীলা, যদি ওর টার্গেট শুধুমাত্র মেয়েদের বিয়ের প্রস্তাব দিয়ে টাকা পয়সা নেওয়া হতো, তাহলে ও বৈশালীকে প্রাণে কেন মারল, বৈশালীকে কেন খুন করল, সেটা জানার আমার খুবই দরকার। স্যার, বৈশালীর পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। ওর মৃত্যু বিষ খাওয়ার 4 ঘন্টা পরেই হয়েছে। আমার মনে হয় বিষ কমলই দিয়েছিল। তোমার মানে সঞ্জয় দিয়েছে? না, কমল দিয়েছে। ও নাম কমল না সঞ্জয় নাকি অন্য কিছু, এটা তো আমরা ওকে ধরার পরই জানতে পারবো। পাগলা রে,